আগের দিন আমরা কথা বলছিলাম যাজ্ঞবল্ককে, এবং যাজ্ঞবল্কের যে দেবীপ্রসাদের ভাষা, যে ওয়ার্ল্ড ডিনাইং ফিলোসফি, মানে যেহেতু ভাববাদ এই দুনিয়াকে, বৈদান্তিক ভাববাদ এই দুনিয়াকে, এই জগৎকে মিথ্যা বলেছে, বলেছে যেটা সেটা হচ্ছে যে মায়া বা স্বপ্ন, সেই কারণে দেবীপ্রসাদ ওই টার্মটা ব্যবহার করেছিলেন যে ওয়ার্ল্ড ডিনাইং ফিলোসফি। তার সাথে যাজ্ঞবল্ক যে সম্পত্তি বা সম্পদ আহরণ করেছিলেন, যে সম্পদ তিনি তার দুই স্ত্রীর মধ্যে ভাগ করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, তো তার মধ্যে কী সম্পর্ক এই এই সম্পদ এবং তার ওই যে ভাববাদ, ওয়ার্ল্ড ডিনাইং ফিলোসফি বা ভাববাদ, এই দুয়ের মধ্যে সম্পর্ক নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছিলাম। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে দেবীপ্রসাদ এটাও এই আলোচনার মধ্যেও ঢুকেছিলেন, সেটা হচ্ছে যে এই সম যখন যাজ্ঞবল্ক চলে যাচ্ছেন, তার যে সম্পদ সেটাকে ভাগ করে দিতে চাইছেন, তার একটা আন্দাজ পরিমাণ কীরকম হতে পারে। তো এই সম্পদ সম্পদটা আমরা এটাও আলোচনা করেছিলাম যে মূলত গোসম্পদ, হ্যাঁ মূলত গোসম্পদ, তৎকালীন সময়ে গরু মহিষ এই জাতীয় পশুদের পশুদেরকে সম্পদ বলেই মনে করা হতো, এবং সেটাই অন্যতম গুরুত্বপূর্ণ একটা সম্পদ ছিল, অন্যতম গুরুত্বপূর্ণ একটা সম্পদ ছিল। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এইটার পরিমাণ, এই পরিমাণের কথা আসলো কেন বা পরিমাণ নিয়ে দেবীপ্রসাদ ভাবলেন কেন বা ভাবতে পারলেন কেন, তার কারণ হচ্ছে যে এই বৃহদারণ্যক উপনিষদেই যাজ্ঞবল্ক এবং জনকের মধ্যে যে আলোচনা চলে, ব্রহ্ম আলোচনা চলে, তার এক জায়গায় এই বিষয়টা আসে যে সম্পদের পরিমাণ সংক্রান্ত বিষয়টা আসে। তো সেটা দেখুন কেমন আছে, যে তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় প্রথম ব্রাহ্মণ, সেখানে একটা জায়গায় বলা হচ্ছে যে জনক নামে প্রসিদ্ধ বিদেহ সম্রাট বহুদক্ষিণ যজ্ঞের অনুষ্ঠান করিয়াছিলেন। একটা যজ্ঞের অনুষ্ঠানে ইনি প্রায়শই এই ধরনের যজ্ঞ করতেন, যেখানে যাজ্ঞবল্ককে ডাকতেন বা অন্যদেরও ডাকতেন, এই যজ্ঞটার নাম হচ্ছে বহুদক্ষিণ যজ্ঞ। এখানে অনেক দক্ষিণা দেওয়া হতো, এবং সেটা কীরকমভাবে আছে যে সেই যজ্ঞে কুরু ও পঞ্চাল দেশ হইতে বহু ব্রাহ্মণ সমাগত হইয়াছিলেন, কুরু দেশ থেকে এবং পঞ্চাল দেশ হইতে বহু ব্রাহ্মণ তারা সমাগত হয়েছিলেন। সেই বিদেহ সম্রাট জনকের মনে এই অনুসন্ধিৎসা হইল যে বেদজ্ঞ এই ব্রাহ্মণদের মধ্যে কে বেদজ্ঞ শ্রেষ্ঠ, এই ব্রাহ্মণরা তো সবাই বেদজ্ঞ কিন্তু তাদের মধ্যে বেদজ্ঞ শ্রেষ্ঠ কে, এটা তার জানার ইচ্ছা হলো। তো তিনি করলেন কি, তিনি 100,000 গাভী অবরুদ্ধ করাইলেন, মানে 1,000 গরু তাদেরকে তিনি নিয়ে আসলেন, এবং কি করলেন, প্রত্যেক গাভীর শৃঙ্গদয়ে 10-10 পাত সুবর্ণ আবদ্ধ করা হইল, এক একটা শিঙে দুটো করে শিং, এক একটা শিঙে 10 পাদ সোনা বেঁধে দেওয়া হলো। এখন এই যে 10 পাদ সোনা, মানে একটা গরুতে 20 পাদ সোনা, তো এই পাদের হিসাবটা কি আছে সেটা বলছে, যেটা একটা টিকাতে সেটা হচ্ছে যে এক তুলার 400 ভাগের এক ভাগ হচ্ছে পাদ, এক তুলা, তৎকালীন সময়ে তুলা পাদ এইভাবে হিসাবটা হতো, তো তুলার এক তুলা 400 ভাগের এক ভাগ হচ্ছে পাদ। এখন তুলা আজকের দিনে, আজকের দিনের হিসেব অনুযায়ী সোনার মেজারমেন্টের ক্ষেত্রে 11.66 গ্রাম, 11 গ্রামের থেকে একটু বেশি, 11.66 গ্রাম সোনা মানে হচ্ছে যে এক তুলা, তার 400 ভাগের এক ভাগ হচ্ছে এক পাদ, তাহলে 20 পাদ সোনা এক একটা গরুতে, মোট গরুর সংখ্যা 1,000। তো যারা অঙ্কবিদ আছেন, অঙ্কবিদও লাগে না, মানে একটু ক্যালকুলেট করে নেবেন, সেটা হচ্ছে যে কত সোনা আর কি, সেই 1,000 গরুতে ঠিক কত সোনা হতে পারে, তো সেটা তো সোনার দিক, আর একটা হচ্ছে 1,000 গরু, এইটা তিনি নিয়ে আসতেন, এই এই সম্পদটা নিয়ে আসতেন বা ওয়েলথ আর কি, সেটা নিয়ে আসতেন। নিয়ে এসে এবার তিনি এই প্রশ্ন করলেন, যেটা সেটা হচ্ছে যে বা বললেন যে জনক তাহাদিগকে বললেন, ওই ব্রাহ্মণদেরকে বললেন যে হে পূজ্যপাদ ব্রাহ্মণগণ, আপনাদের মধ্যে যিনি ব্রহ্মিষ্ট তিনি এই গাভী সকল নিয়ে যান। উক্ত ব্রাহ্মণগণ নিজেকে ব্রহ্মজ্ঞ বলিয়া প্রকাশ করিবার প্রবলতা প্রদর্শন করিলেন না। এই যখন বললেন জনক, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে যিনি ব্রহ্মিষ্ট তিনি এই সমস্ত কিছু নিয়ে যান, তখন কেউ এগোচ্ছেন না।
এমন সময় কি হলো, তখন যাজ্ঞবল্ক আপনারই অন্তেবাসীকে বললেন, নিজের একজন শিষ্যকে যাজ্ঞবল্ক বললেন যে হে সৌম্য সামশ্রবা, এই গাভীগণকে চালিত করো। সামশ্রবা বলে তার একজন শিষ্যকে যাজ্ঞবল্ক বলছেন, বললেন যে মানে মোদ্দা কথায় সেটা হচ্ছে যে হা করে দাঁড়িয়ে দেখছো কি, নিয়ে চলো এগুলো। তো তিনি তাহাদিগকে তাড়াইয়া লইয়া গেলেন। সামশ্রবা সেই গরু এবং তার সিংহে সোনা বাঁধা সেসব নিয়ে চললেন। তখন ইনি কীরূপে আপনাকে আপনাদের মধ্যে ব্রহ্মিষ্ট বলিতে পারেন এই মনে করিয়া ব্রাহ্মণগণ ক্রুদ্ধ হইলেন। তখন অন্য সকল ব্রাহ্মণ তারা ন্যাচারালি রেগে গেলেন যে কেন যাজ্ঞবল্ক নিয়ে যাচ্ছেন, যাজ্ঞবল্ক তিনি কি নিজেকে ব্রহ্মিষ্ট ভাবেন এরকম। তো বিদেহ সম্রাট জনকের অশ্বল নামক যে একজন হোতা ছিলেন, একজন রাজ ব্রাহ্মণ, তিনি হোতা মানে রাজ মানে তিনি রাজাশ্রয়ে থাকতেন, হ্যাঁ রাজাশ্রয়তেই থাকতেন, তো তার নাম অশ্বল। তো অশ্বল তখন এগিয়ে এসে যাজ্ঞবল্ককে প্রশ্ন করলেন যে হে যাজ্ঞবল্ক, আপনি বুঝি আমাদের মধ্যে ব্রহ্মিষ্ট? তো এ উত্তর দিলেন, যাজ্ঞবল্ক উত্তর দিলেন সেটা হচ্ছে যে আমরা ব্রহ্মিষ্টকে নমস্কার করি, ইদানিং আমরা কেবল গোধন কামী, যিনি ব্রহ্মিষ্ট তাকে আমার নমস্কার, কিন্তু এখানে এসছি তো গোধন কামনায়। তাহাতেই হোতা অশ্বল স্থির করিলেন যে তাহাকে প্রশ্ন করবেন। তো যাজ্ঞবল্ক এই প্রশ্ন এই যে উত্তরটা দিলেন, এই উত্তরটা খুবই কৌশলী উত্তর, এবং নানান ব্যাখ্যা আছে এই উত্তর নিয়ে। শঙ্করাচার্য যিনি এই মূল যে উপনিষদগুলির ভাষ্য রচনা করেন, শঙ্কর যেটা দেখাতে চান সেটা হচ্ছে যে আসলে যাজ্ঞবল্ক যদিও ব্রহ্মিষ্টই ছিলেন কিন্তু তিনি বিনয়ী ছিলেন, তিনি ওরকমভাবে উদ্ধত ছিলেন না, তিনি ঘোষণা করতে চাইতেন না যে তিনি হচ্ছেন ব্রহ্মিষ্ট, তাই তিনি বললেন যে আমি ব্রহ্মিষ্টকে নমস্কার করি কিন্তু এখানে এসছি গোধন কামনা। তো এটা একটা বিনয়ের প্রকাশ বলে শঙ্কর বলেছেন, কিন্তু আমরা যখন টেক্সটটা পড়ে যাই তখন আমাদের কাছে ঝট করে যেটা মনে হয় সেটা হচ্ছে যে যাজ্ঞবল্ক উপহাস করলেন আর কি। যারা যারা প্রশ্ন করছেন তাদেরকে তিনি প্রশ্ন করার খুব যোগ্য বলেই মনে করেন না, যথা মানে নিজের ওপর কনফিডেন্স বা বিশ্বাস তার অনেক বেশি, সেই কারণেই সামশ্রবাকে বলেছিলেন যে মানে ওইভাবে মানে একটা অ্যাটিটিউড বেরোচ্ছে এখান থেকে, সেটা হচ্ছে যে হা করে দাঁড়িয়ে দেখছো কি, নিয়ে চলো এরকম আর। তো ফলত যেটা হলো সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার শুরু হলো। এতে উপনিষদের সমস্ত আলোচনাতেই প্রথমে এই ধরনের একটা গল্প আছে, সেই গল্প থেকে আমরা তৎকালীন সমাজ বা তৎকালীন যে প্র্যাকটিস সেইগুলো সম্পর্কে জানতে পারি। এরপর শুরু হচ্ছে যেটা সেটা হচ্ছে যে মানে যাকে বলে হেয়ার স্প্লিটিং ডিসকাশন অ্যান্ড হেয়ার স্প্লিটিং ডিবেট, চুল ছেড়া আলোচনা ব্রহ্ম নিয়ে, এইবারে অশ্বলের প্রশ্ন, তারপরে গার্গীর প্রশ্ন, বহু লোক এসে প্রশ্ন করবে এবং যাজ্ঞবল্ক একের পর এক উত্তর দিচ্ছেন এবং ব্রহ্ম আলোচনা ওটা তিনি করছেন, এইটা উপনিষদের কাহিনী। এবার দেবীপ্রসাদ যে জায়গাটাকে পয়েন্ট আউট করলেন সেটা হচ্ছে যে এই সম্পদের পরিমাণটা, হ্যাঁ এই সম্পদের পরিমাণটাকে তিনি ক্যালকুলেট করলেন যে 1000 এরকম একটা ইয়েতে। তো এইবারে দেবীপ্রসাদ যেটা বলছেন সেটা হচ্ছে যে এরকমভাবে আমরা দেখি যেটা সেটা হচ্ছে যে এইরকমভাবে তিনবারের ঘটনায় যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে মোট তিনি দশ হাজার গরু তিনি পেয়েছিলেন তিনবারের ঘটনা। একটা তো এই যজ্ঞে তিনি পান হচ্ছে, পাঁচবার এই ধরনের ঘটনা ঘটে, পাঁচবার রাজা উপহার দেন জনক, এবং সেটা 1000 করে গরু পাঁচবারে। আর পরে আরও দুটি ঘটনা ঘটে, সেই দুটি ঘটনাতেও ওরকমভাবে টোটাল তিনি 5000 গরু পান। তাহলে মোট হচ্ছে যে 10000 গরু, এবং তাদের ধরে নেওয়া যেতে পারে যে তাদের সিংহে ওরকমভাবে সোনা বাঁধা আছে ওই 10-10 পাদ করে, মানে 20 পাদ এক একটা গরুতে, তাহলে 10000 গরু তাদের সিংহে 20 পাদ করে সোনা বাঁধা আছে। এবং তার সঙ্গে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে 1000 বলছেন গরু, তার সঙ্গে একটা জিনিস আছে, প্রতি 1000 গরুকে, হ্যাঁ তিনি দিচ্ছেন কি, তিনি দিচ্ছেন যেটা সেটা হচ্ছে যে একটি করে হাতির মতো দেখতে ষাঁড়, একটি হাতির মতো দেখতে ষাঁড় তিনি দিচ্ছেন। তাহলে এইভাবে আমরা দেখছি সেটা হচ্ছে যে মোট তিনি 10000 গরু পেলেন এবং ষাঁড় পেলেন, এবং যেটা পেলেন সেটা হচ্ছে যে সোনা। এখন
এই এইখানে দেবীপ্রসাদ যেটা প্রশ্ন করছেন যে এই ষাঁড়টা কী কারণে, দেবীপ্রসাদ সেইটাকে ছাড়েননি আর কি। এবং তিনি যে জায়গাটায় পৌঁছলেন সেটা হচ্ছে যে আসলে এই ষাঁড় দেওয়া হচ্ছে এই কারণে, কারণ হচ্ছে যে জননের মধ্য দিয়ে গরুর সংখ্যা যাতে বৃদ্ধি করা যায়, মানে আমি 1000 গরু দিলাম ওই 1000 গরুতেই যাতে ব্যাপারটা না থাকে সেটা যাতে বৃদ্ধি করা যায় তার জন্য ষাঁড়। এবং এই যে বৃদ্ধি, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন, এইটা কত হচ্ছে, কীভাবে হচ্ছে, কী রেটে হচ্ছে, সেটা আর একটা উপনিষদের কাহিনী আছে যে সত্যকাম জওয়ালার কাহিনী। ওই সত্যকাম জওয়ালার কাহিনীতে যেটা দেখা যাচ্ছে যে 400 গরু থেকে 1000 গরুতে যেতে 2-3 বছর মতো সময় লাগছে, সেখানে একটা কাহিনী আছে, সেই কাহিনী থেকে দেবীপ্রসাদ এই জায়গাটায় পৌঁছেছেন যে 400 গরু থেকে 1000 গরু যেতে 2-3 বছর সময় লাগে। তাহলে এই রেট যদি হয় তাহলে দেবীপ্রসাদ একটা হিসেব করছেন যে এই যে 10,000 গরু সোনাটা বাদই দিচ্ছি, যদি 10,000 গরুই হয় তাহলে সেখান থেকে 25,000 গরুতে পৌঁছতে খুব বেশি দিন সময় লাগছে না, এবং এই 25,000 গরু থেকে 62,500 গরুতে যেতে আরও 2-3 বছর সময় লাগছে। মোটামুটি ধরুন আপনি 5-7 কি 10 বছরের মধ্যে, 10 বছর না 5-7 বছরের মধ্যে আপনার যে গো সম্পদের পরিমাণ সেইটা প্রায় ধরুন 60-65,000 এরকম একটা গরু মোষ আপনি পাচ্ছেন, যদি শুধুমাত্র এইটাই হয়, মানে এর পরে যদি আর রাজা উপহার না দেন, যদি শুধু এইটুকুই উপহার থাকে তার সঙ্গে সোনা। এইবারে দেবীপ্রসাদ প্রশ্ন করছেন যে এত গরু যে রাখবে, রাখার জন্য তো একটা গ্রাম দরকার, হ্যাঁ, তার তো ল্যান্ড দরকার, তাহলে নিশ্চয়ই এরকমও কিছু ছিল। যদিও উপনিষদে এই ধরনের কোনো আলোচনা নেই, উপনিষদে জমি দেওয়া হচ্ছে এই ধরনের কোনো আলোচনা নেই, মূলত গরু এবং তার সোনা এইটাই। কিন্তু দেবীপ্রসাদ প্রশ্নটা করছেন সেটা হচ্ছে যে রাখবেটা কোথায় রে বাবা, তাতে দেখা যাবে যে হয়তো তাকে একটা গ্রামই দেওয়া হয়েছে। এবং এই যে গ্রাম দেওয়া হয়েছে সেইটা আবার অন্য কাহিনীতে পাওয়া যায়, অন্য কাহিনী আছে যে কাহিনীতে এটা পাওয়া যায়, বিশেষ করে যেটা আপনার হচ্ছে যে ওই ছান্দোগ্য উপনিষদে এই ধরনের কাহিনী আছে। তো মোদ্দা যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে এই পরিমাণ সম্পদ, মানে বুঝতেই পারছেন যে এই পরিমাণ সম্পদ তিনি পাচ্ছেন, এবং দেবীপ্রসাদ একটা মন্তব্য করেছেন সেটা হচ্ছে যে যদি যাজ্ঞবল্ক এন্টায়ার, মানে পুরো এই যে উপনিষদের আলোচনায় যাজ্ঞবল্ক যদি সব থেকে বেস্ট ভাববাদী ফিলোসফার হন, সব থেকে ব্রহ্মিষ্ট আর সব ব্রহ্মিষ্ট বা সব থেকে ভালো, সব থেকে উৎকৃষ্ট ভাববাদী দার্শনিক হন, তাহলে একই সঙ্গে এটাও আমাদের বলতে হবে যে যাজ্ঞবল্ক হচ্ছেন যে মোস্ট মানি মাইন্ডেড ফিলোসফার, যার মানে যার ধ্যান সম্পদের প্রতি সব থেকে বেশি, হ্যাঁ, এরকম একজন মানে ফিলোসফার। তাহলে দেখা যাচ্ছে যে দেবীপ্রসাদ যে জায়গাটাকে আমাদের সামনে নিয়ে আসছেন সেটা হচ্ছে যে ভাববাদের যে ভিত্তি, যে ওয়ার্ল্ড ডিনাইং ফিলোসফি বা যাকে তিনি বলছেন সেটা হচ্ছে যে এই জগৎ মায়া, এই মায়াবাদ, এর সাথে অর্থ রোজগারের বা সম্পদ রোজগারের কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু আমরা লক্ষ্য করছি। তাহলে এইটা গেল হচ্ছে যে ভাববাদের সামাজিক ইয়ে, মানে যেটা মোদ্দা যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে সারপ্লাস শেয়ারিং, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের মধ্যে সারপ্লাস শেয়ারিংয়ের ক্ষেত্রে ভাববাদ একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, এবং জনগণের মধ্যে এই ভাববাদের আবার অন্য প্রতিক্রিয়া সেটা কি, সেটা হচ্ছে যে যখনই আমি বলছি সেটা হচ্ছে এই জগৎ হচ্ছে যে মায়া, এই জগৎ হচ্ছে সাবজেক্টিভ, এই জগৎ অবজেক্টিভ নয়, এই জগৎ মায়া বা ভ্রম বা স্বপ্নের মতো, তখন আর আপনি কিন্তু এই জগৎকে পরিবর্তনের জন্য কোনো চেষ্টা থেকে আপনি বিরত থাকছেন, এই জগৎকে পরিবর্তন যে মায়া তাকে আর আপনি কী পরিবর্তন করবেন, মায়াটা কাটানোই গুরুত্বপূর্ণ, তো মায়াটা কাটবে কী করে। ভাববাদী ফিলোসফি যেটা বৈদান্তিক ফিলোসফি সেটা বলছে সেটা হচ্ছে যে এই মায়াটা তোমার কেটে যাবে যদি তখন যদি তোমার ব্রহ্মজ্ঞান হয়, তাহলে ব্রহ্মজ্ঞান হলে তুমি এবার বুঝতে পারবে যেটা সেটা হচ্ছে যে পৃথিবীতে একমাত্র ব্রহ্মই সত্য, এবং তখন জীবাত্মা, তুমি এক যে জীবাত্মা সেইটা তুমি ব্রহ্মাত্মার সাথে মিলিত হয়ে যাবে, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, হ্যাঁ, যে ব্রহ্মবিদ হলে তুমি ব্রহ্মের সাথে মিলে যাবে, তুমি নিজেই ব্রহ্ম হয়ে যাবে, সুতরাং তোমার এই জগৎ সংসারের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে। তাহলে এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা হচ্ছে যে জনগণের দিক থেকে জনগণকে প্যাসিভ করে দেওয়া, জনগণকে সক্রিয়ভাবে এই জগৎ পরিবর্তন তার অবস্থা পরিবর্তন থেকে বিরত রাখা,
এবং অন্যদিকে জনগণের কাছ থেকে যে সারপ্লাস, যে অতিরিক্ত বা উদ্বৃত্ত ক্ষত্রিয়রা রাজা হিসেবে শুষে নিচ্ছে, তার একটা ভারী অংশ যাতে মানে ব্রাহ্মণরা শেয়ার করে, তার জন্য ব্রাহ্মণ তার যে শেয়ারিং আর কি, তার যে ডিস্ট্রিবিউশন, সেইটা কিন্তু ভাববাদ এই ভূমিকা পালন করছে। আবার একই সঙ্গে এটাও আছে, সেটা হচ্ছে যে এটা আমরা পরে যখন বুদ্ধিস্ট ফিলোসফি কাল থেকে আলোচনা করব তখন এই আলোচনাটা আরও ভালোভাবে আসবে, সেটা হচ্ছে যে আমাদের দেশে ব্রাহ্মণ ক্ষত্রিয় যে কম্বাইন, এই কম্বাইনটা হলো কেন, তার পেছনে একটা বড় কারণ এটাও, সেটা হচ্ছে যে ক্ষত্রিয়রা যখন দাবি করছে, সেটা হচ্ছে যে এই শশাগড়া ভূমি এটার ওপর অধিকার আমার, তখন কিন্তু এই দাবিটা তার যখন যদি একটা ডিভাইন স্যাংশন না থাকে, তার যদি একটা দেবত্ব না থাকে, মানে দৈব অনুমতি না থাকে, তাহলে এটা কিন্তু খুব দাঁড়ায়নি। ফলত এই দৈব অনুমতি জনগণের কাছ থেকে স্যাংশন নিতে গেলে তার দৈব অনুমতি চাই, এই দৈব অনুমতিকে প্রতিষ্ঠা করার জন্য ব্রাহ্মণরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে। তাহলে এইভাবে দেখা যাবে, এই জায়গাটা আমরা কালকে আর একটু ডিটেলসে আলোচনা করব, কিন্তু এইভাবে দেখা যাবে যেটা, সেটা হচ্ছে যে ভারতবর্ষে ব্রাহ্মণ ক্ষত্রিয় যে কম্বাইন, ব্রাহ্মণ ক্ষত্রিয় যে যুগলবন্দী, সেই যুগলবন্দী গড়ে উঠেছে, এবং এই গোটা ঘটনাটার পেছনে ভাববাদী যে ফিলোসফি, ভাববাদী যে দর্শন, সেই ভাব মানে বৈদান্তিক যে দর্শন, সেই বৈদান্তিক দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু তা সত্ত্বেও যখন দর্শন আলোচনা হচ্ছে, তখন দেবীপ্রসাদ বলছেন যে বৈদান্তিক দর্শন, বৈদান্তিক যে ভাববাদ, সে ভাববাদ হচ্ছে প্রাথমিক পর্যায়ের ভাববাদ। আজকের দিনের তুলনায় সেটা অনেক অনেক হচ্ছে যে রুডিমেন্টারি, সেটা খুবই প্রাথমিক হচ্ছে ভাববাদের বিষয়। এই ভাববাদকে গভীর করে তুললেন অন্য একদল, এই ভাববাদকে আরো বিস্তৃত আরো গভীর করে তুললেন, এগুলো কিন্তু দেবীপ্রসাদের বক্তব্য, যে এই ভাববাদকে গভীর করে তুললেন হচ্ছে মহাযান বৌদ্ধ সম্প্রদায়। সুতরাং দেবীপ্রসাদ যখন ভাববাদ নিয়ে আলোচনা করেছেন, তখন দীর্ঘ আলোচনা করেছেন বৈদান্তিক ভাববাদ নিয়ে, কিন্তু তার থেকেও বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন মহাযান বৌদ্ধদের ভাববাদ নিয়ে। এবং দেবীপ্রসাদের মতে যেটা, সেটা হচ্ছে যে মহাযান বৌদ্ধরা ভাববাদকে এমন ফাইন জায়গায় নিয়ে গেছিল, তার যে জ্ঞানতাত্ত্বিক দিক, তার যে সত্তাতাত্ত্বিক দিক, এই উভয় দিক থেকে সে ভাববাদকে অনেক পরিণত চেহারায় আমাদের দেশে নিয়ে এসেছিল। এইখানে আমাদের মহাযান বৌদ্ধদের যে ভাববাদ, সেই জায়গায় যদি আমাদের ঢুকতে হয়, তাহলে আমাদেরকে একটা নলেজ এমনিতেও থাকতে হবে। দেবীপ্রসাদ আলাদা করে বৌদ্ধ তত্ত্ব আলোচনা করেছেন, ফলত সেটা বুঝতে গেলেও আমাদেরকে তো বৌদ্ধ তত্ত্ব বুঝতে হবে। কিন্তু প্রাথমিকভাবে ভাববাদ আলোচনা করতে গিয়ে দেবীপ্রসাদ যে মহাযান বৌদ্ধদের যে ভাববাদ আলোচনা করেছেন, সেটা বুঝতে গেলেও আমাদেরকে বৌদ্ধ তত্ত্ব উৎপত্তি, বৌদ্ধ তত্ত্বের সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থাকতে হবে। এবং যেটা বিষয়, সেটা হচ্ছে যে বৌদ্ধ আন্দোলনের যে ইতিহাস ভারতবর্ষে, সেইটা সম্পর্কেও কিছু কিছু ধারণা আমাদের থাকতে হবে। সেটা থাকলে তাহলে আমাদের পক্ষে ভালো করে এটা বোঝা সম্ভব হবে, সেটা হচ্ছে যে বৌদ্ধ মহাযানদের মধ্যে ভাববাদের উৎপত্তি নিয়ে দেবীপ্রসাদ যা ব্যাখ্যা করলেন, সেই ব্যাখ্যার যে সত্যিকারের যে এসেন্স, সেটা বুঝতে আমাদের সুবিধা হবে। তাই কালকে আমরা আলোচনা যেটা শুরু করব, সেটা হচ্ছে যে বুদ্ধিজম, বৌদ্ধ তত্ত্ব, ভারতবর্ষে বৌদ্ধ তত্ত্ব উঠে আসার ইতিহাস, এবং তার সেই আন্দোলনের মধ্যে বিভিন্ন সেক্ট, বিভিন্ন যে স্কুল, বিভিন্ন যে গোষ্ঠী, এই গোষ্ঠীগুলির গড়ে ওঠা এবং তাদের মধ্যে ভাবনা চিন্তার পৃথকত্ব, এই বিষয়গুলোকে নিয়ে আমরা কাল থেকে, একদিনে হবে না, হয়তো দুদিন লাগবে, তো কাল থেকে আমরা এই আলোচনাটা শুরু করবো।